দুবাইয়ের ক্লাউড সিডিং করার কৃত্রিম বৃষ্টি আসলে কি এর ফলে কি দুবাই প্লাবিত হলো আর দক্ষিণ এশিয়ার তাপদাহে ভুগছে আসল ঘটনাটি জানুন বন্যা খরা তাপ ও দূষণের মতো সমস্যা মোকাবিলায় দুবাই ড্রোনের মাধ্যমে কৃত্রিম বৃষ্টিকে একটি কার্যকর অস্ত্র করে তুলেছে গ্রীষ্মকালীন পরিস্থিতিতে শুধু স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাহত হয় না বায়ু দূষণও বেড়ে যায় কৃত্রিম বৃষ্টি এই সমস্যা থেকে মুক্তি দিতে সহায়ক হতে পারে যদিও ভারত সহ অনেক দেশ বহুবার কৃত্রিম বৃষ্টি তৈরি করেছে তবে দুবাই যে ড্রোন প্রযুক্তি ব্যবহার করে বৃষ্টি তৈরি করে তা নানা দিক থেকে বিশেষ এই প্রযুক্তির বিশেষত্ব এবং কৃত্রিম বৃষ্টির ভবিষ্যৎ সম্পর্কিত আকর্ষণীয় তথ্য নিম্নরূপ কৃত্রিম বৃষ্টির ভিত্তি হল ক্লাউড সিডিং প্রক্রিয়া যা বেশ ব্যয়বহুল অনুমান এক বর্গফুট বৃষ্টি নামানোর খরচ প্রায় পনেরো হাজার টাকা ভারতের কর্ণাটক সরকার দুই বছর ধরে ক্লাউড সিডিং প্রকল্পে কাজ করেছে যার খরচ হয়েছে প্রায় উননব্বই কোটি টাকা এক পুরনো ক্লাউড সিডিং এর অধীনে হেলিকপ্টার বা প্লেনের মাধ্যমে বায়ুমণ্ডলে সিলভার আয়োডাইড পটাশিয়াম আয়োডাইড এবং শুকনো বরফের কণার মতো কিছু রাসায়নিক স্প্রে করা হয় এই কণাগুলি বাতাসে উপস্থিত জলীয় বাষ্পকে আকর্ষণ করে মেঘ তৈরি করে বৃষ্টি নামায় দুই আধুনিক ড্রোন ক্লাউড সিডিং আর দুবাই ক্লাউড সিডিং এর জন্য একটি নতুন পদ্ধতি গ্রহণ করেছে এর অধীনে বৈদ্যুতিক প্রবাহ দিয়ে মেঘগুলোকে চার্জ করা হয় ব্যাটারি চালিত ড্রোনের মাধ্যমে বৈদ্যুতিক চার্জ ব্যবহার করে মেঘ তৈরি করা হয় যদিও এই কাজটি বিমানের মাধ্যমেও করা যেতে পারে তবে ব্যাটারি চালিত ড্রোন বেশি পরিবেশবান্ধব ইউনিভার্সিটি অব রিডিংকে যায় দুই হাজার সাল থেকে এই প্রযুক্তি নিয়ে কাজ করছে উল্লেখ্য রাসায়নিক কণার স্প্রে মেঘের সৃষ্টি এবং তারপর বৃষ্টি সব কিছুই কিন্তু মিনিটের খেলা সাধারণত ত্রিশ মিনিট সময় নেয় যাই হোক বায়ুমণ্ডলের কোন পৃষ্ঠের উপর কণাগুলি স্প্রে করা হয়েছে তার উপর নির্ভর করে বৃষ্টির সময়কাল দুবাইয়ের ক্লাউড সিডিং করার বৈজ্ঞানিক পদ্ধতি সংযুক্ত আরব আমিশাহী উনিশশো বিরাশি সালে প্রথম ক্লাউড সিরিং পরীক্ষা করেছিল দুই হাজার সালের শুরুর দিকে দেশটির কৃত্রিম বৃষ্টির প্রোগ্রামটি কলোরাডো মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সেন্টার ফর অ্যাটমসফিয়ারিক রিসার্চ এনসিএআর দক্ষিণ আফ্রিকার উইটওয়াটার ওয়াটার ইউনিভার্সিটির সঙ্গে যৌথ বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত গবেষণার মাধ্যমে শক্তিশালী হয়ে উঠেছিল অ্যামিরেটসের ন্যাশনাল সেন্টার অফ মেটিরোলজি এনসিএম দ্বারা পরিচালিত সংযুক্ত আরব আমির শাহীর রেইন এনহ্যান্সমেন্ট প্রোগ্রাম ইউইআরইপি এই কর্মসূচির নেতৃত্ব দেয় প্রথমে আবহাওয়ার দপ্তর বায়ুমণ্ডলীয় অবস্থা পর্যবেক্ষণ করে এবং বৃষ্টিপাতের ধরনগুলির উপর ভিত্তি করে ক্লাউড সিডিং করার জন্য উপযুক্ত মেঘ শনাক্ত করে একবার উপযোগী মেঘ শনাক্ত করা হয়ে গেলে হাইড্রোস্কোপিক ফ্লেয়ার দিয়ে সজ্জিত বিশেষ বিমান আকাশে নিয়ে যায় উড়োজাহাজের পাখায় লাগানো এই ফ্লেয়ারগুলোতে লবণের উপাদান থাকে লক্ষ্য মেঘে পৌঁছানোর পরে অগ্নিশিক্ষাগুলি স্থাপন করে ক্লাউডের সিডিং এজেন্টকে ছেড়ে দেয় লবণের কণা নিউক্লিয়াস হিসেবে কাজ করে যার চারপাশে জলের ফোঁটা ঘনীভূত হয় অবশেষে বৃষ্টির আকারে তা বৃষ্টিপাতের জন্য ভারী হয়ে ওঠে এবং বৃষ্টি হয়ে ঝরে পড়ে এনসিএম আবহাওয়া পর্যবেক্ষণের জন্য ছিয়াশিটি স্বয়ংক্রিয় আবহাওয়া স্টেশন এডব্লিউএস এর একটি জাতীয় নেটওয়ার্ক স্থাপন করেছে বর্তমানে এনসিএম ক্লাউড সিডিং এবং বায়ুমণ্ডলীয় গবেষণার জন্য নিযুক্ত সর্বশেষ প্রযুক্তি এবং ডিভাইসগুলি নিয়ে লাইন বিমানবন্দর থেকে চারটি বিচোক্রাফ্টিং এয়ারশি নব্বই বিমানের মাধ্যমে ক্লাউড সিডিং করে কবে প্রথম কৃত্রিম বৃষ্টি নামানো হয়েছিল কৃত্রিম বৃষ্টি তৈরির জন্য উনিশশো সালে আমেরিকায় প্রথমবারের মতো ক্লাউড সিডিং করা হয়েছিল ভারতের অনেক রাজ্যেও কৃত্রিম বৃষ্টি নামানো হয়েছে তামিলনাড়ু সরকার উনিশশো তিরাশি উনিশশো চুরাশি মাইনাস সাতাশি এবং উনিশশো তিরানব্বই মাইনাস চুরানব্বই সালে এই কাজ করেছিল একইভাবে কর্ণাটক সরকার দুই হাজার তিন শূন্য চার সালে কৃত্রিম বৃষ্টিপাত করেছিল তেলাঙ্গানা ও অন্ধ্রপ্রদেশ সরকারও এই নিয়ে কাজ করেছে আইআইটি কানপুরেও ক্লাউড সিডিং নিয়ে গবেষণা চলছে যার জন্য এই চেল বিমান সরবরাহ করে চীন দুই হাজার আট সালে অনুষ্ঠিত অলিম্পিক গেমসের সময় বৃষ্টির সম্ভাবনা দূর করতে ক্লাউড সিডিং ব্যবহার করেছিল এর জন্য রাসায়নিকযুক্ত রকেট আকাশে নিক্ষেপ করে খেলা শুরুর আগে বৃষ্টি নামিয়েছিল যাতে বৃষ্টি পড়ে না ব্যাঘাত ঘটায় এছাড়া চীন প্রচুর পরিমাণে কৃত্রিম বৃষ্টিও নামাচ্ছে উল্লেখ্য কৃত্রিম বৃষ্টি নিয়ে গবেষণা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে তবে এর পার্শ্ব প্রতিক্রিয়া আশঙ্কা বাড়াচ্ছে বিজ্ঞানীদের মতে কৃত্রিম বৃষ্টির জন্য ক্লাউড সিডিং পরিবেশ নষ্ট করে এর দরুন সমুদ্রের জল আরও ক্ষতিগ্রস্ত হতে পারে এছাড়া ওজন হ্রাস এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধির আশঙ্কাও রয়েছে